একটা কথা বলবো, লড়ে যা, লড়াইটা লড়ে যা, অফুরন্ত অফুরন্ত আনন্দ পাবে যখন সেই জিতটা তুমি হাসিল করবে নিজে লড়াই নিজে লড়ে। শুভ সন্ধ্যা আমার মিষ্টি শ্রোতা বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা ছোট্ট করে গল্প শোনার জন্য আশা করছি ভালো লাগবে গল্পটা, এবং এই গল্পটা থেকে আমরা বেশ কিছু জিনিস শিখতে পারব যেটা আমাদের এগোতে সাহায্য করবে। তাহলে গল্পটা বলি তোমাদের। একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি মানে ডিম দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বের হতে পারছে না। সত্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে, কিন্তু যে ডিম বা কুটি থেকে জন্মেছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না। একটা অবস্থায় গিয়ে মনে হলো হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না। সে অনেক দাপাদাপি করে থেমে গেল শেষে। এই দৃশ্যটি দেখে লোকটির অনেক মায়া হলো এবং সে গিয়ে কুটির বাকি অংশটি একটি কাঁচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেলল। কি বন্ধুরা, কি মনে হচ্ছে এতদূর গল্পটা শুনে যে লোকটি প্রজাপতিটির উপকার করেছে, তাই না? আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে এই লোকটির কারণে। কেন জানো? কারণ প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টা করছিল তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার ডানা ছাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল। কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করল তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক। প্রজাপতিটি বাকি জীবন কখনো ঠিক মতো উঠতেই পারেনি, কারণ তার ডানা ওড়ার জন্য যথেষ্ট মজবুত তৈরি হল না। কি তাহলে এই ছোট্ট গল্পটি থেকে আমরা কি বুঝলাম? এই গল্পটি থেকে আমরা এটাই উপলব্ধি করলাম যে জীবনের প্রতিটা সমস্যা, প্রতিটি প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিকের জন্য এগোতে সাহায্য করে, সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে। কষ্ট ছাড়া বড় হওয়া চায় না, তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যের আশায় বসে না থাকা উচিত, বা অন্যের কাঁধে ভর করে রাস্তা পার করে দিলে আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর হয়। সেটা হোক না চ্যালেঞ্জ, জীবনে হোক না মোকাবেলা, আমরা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি প্রতিবন্ধকতা মোকাবেলা করব, তাহলেই না আমরা নিজেদেরকে শক্ত করে তৈরি করব। আমাদের যদি অন্য কেউ সাহায্য করে দেয়, আমাদের যদি এগোতে সেই প্রতিবন্ধকতাগুলোকে অন্য কেউ সরিয়ে দেয়, তাহলে আমরা ভবিষ্যতে কি করে সেই জায়গায় পৌঁছে নিজেকে টিকিয়ে রাখব।
আজকে না হয় আমাদের কেউ সাহায্য করে দিল, কিন্তু পরবর্তী সময় যদি সেই একই প্রতিবন্ধকতা, একই সমস্যা আমাদের সামনে এসে দাঁড়ায়, তাহলে আমরা কি করব? তখনও কি আমরা অপেক্ষা করব কেউ এসে আমাদের সেই প্রতিবন্ধকতা দূর করে দেবে এই বলে, বা সমস্যার সমাধান করে দেবে এই বলে? না বন্ধুরা, না। ভগবান বা ঈশ্বর বা ওপরওয়ালা আমাদের এই প্রতিবন্ধকতাগুলো দেয় আমাদের ভালোর জন্য, আমরা যাতে জীবনে আরো শক্তিশালী হতে পারি, আরো ভালোভাবে যাতে আমরা জীবন যুদ্ধ লড়তে পারি। যদি শক্তি না থাকে বন্ধুরা, আমরা কিন্তু লড়তে পারবো না, আমরা দুর্বল প্রতিপন্ন হব। যে মানুষটি অন্যের ওপর ভর করে নিজের জীবন যুদ্ধ লড়ে, তারা হল দুর্বল। আর যারা নিজেদের প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যায় মোকাবেলা করতে করতে, তারাই হল আসল জয়ী জীবন যুদ্ধের। কি বোঝাতে পারলাম? তাহলে এই প্রজাপতির মতন আমাদের হতে হবে, বুঝতে পারলে? আমাদের শুরুতে অনেক সমস্যা আসবে, অনেক প্রতিবন্ধকতা আসবে, আমরা প্রজাপতির মতনই নিজের গুটি বা ডিম থেকে, মানে আমাদের সমস্যা বা প্রতিবন্ধকতার ভেতর থেকে বেরোবার জন্য আপ্রাণ চেষ্টা করব, লড়াই করব, এবং শেষে জিতবই, অবশ্যই জিতব, অবশ্যই জিতব আমি জানি। কারণ আমি নিজের জীবনে হয়তো সেরকম লক্ষ্যে পৌঁছতে পারিনি, হয়তো সেরকম বড় কেউ হতে পারিনি, কিন্তু যতটুকু হয়েছি, যা হয়েছি, যতটুকু শক্ত হয়েছি, যতটুকু ভালো জিনিস শিখেছি, যতটুকু ভালো অভিজ্ঞতা অর্জন করেছি, যা কিছু ভালো করেছি, সব কিন্তু আমার অতীত জীবনের পাওয়া কষ্টগুলো থেকে, সমস্যা থেকে, প্রতিবন্ধকতা থেকে। আজকে আমি তোমাদের সবাইকে একটা কথা বলবো, লড়ে যাও, লড়াইটা লড়ে যাও, অফুরন্ত অফুরন্ত আনন্দ পাবে যখন সেই জিতটা তুমি হাসিল করবে, নিজে লড়াই, নিজে লড়ে। তার প্রতি যে আনন্দ আছে না বন্ধুরা, কেউ তোমাকে সেই আনন্দে আনন্দিত করতে পারবে না, একমাত্র তুমি ছাড়া। ভালো থেকো সবাই।